এই গল্প বদলে যাওয়া জীবনের। পোশাক শ্রমিক আসাদুল ইসলাম 10 বছর ধরে হয়েছেন তাপুর। ছেলের অভয়ব পাল্টে দিব্যি এখন তৃতীয় লিঙ্গের মানুষ। পরিবার স্বজনহীন জীবনে তারাই তাদের আপনজন, তাই তো এত কিছুর পরও যেন কষ্ট ভুলে থাকার প্রয়াস। যাদের একদিন ছিল সংসার, স্বাভাবিক জীবন, তাহলে কেন তাদের এমন পরিণতি? কয়েকজনের সঙ্গে কথা হয় সময় সংবাদের। তারা জানান অর্থের লোভে ফেলে সার্জিক্যাল ক্লিনিকে লিঙ্গ অপারেশন ও বিশেষ ওষুধ সেবনের মধ্য দিয়ে পরিবর্তন করা হয় শারীরিক অবয়ব। বলছিলাম আমাকে একটু বাইর করে দাও, আমি চলে যাবো। বলে না, তোমাকে নিয়ে আসা হয়েছে অপারেশন করার জন্য, অপারেশন করে তারপর তোমাকে ছেড়ে দেবো। আমি বলছি আমাদেরকে টাকা দিয়ে দাও, আমরা নিজেরা ব্যবসা করে খাবো, আমাদের কিছু কর্ম করে খাবো আমরা। অভিযোগ উঠেছে এই চক্রের মূল হোতা গাজীপুরের বোর্ডবাজারের বাবু ও শহীদ হিজরা। মেয়েলি স্বভাবের পুরুষদের টার্গেট করে লোভে ফেলে একের পর এক মানুষকে তৃতীয় লিঙ্গে রূপান্তর করছে তারা। জিম্মি করে রাস্তাঘাটে চাঁদাবাজি, মাদক ব্যবসা সহ নানা অপরাধ করানো হয় তাদের দিয়ে। যখন কাজে বেরিয়েছি, বেরানোর পরে 20,000-25,000 টাকা ইনকাম করছে, আসার পরে ওনাকে সব দিয়ে দিছি। তো আমাদের সীমিত কিছু দিছে, দিয়ে উনি মনে করছে এই টাকা নিয়ে উনি মানে বাড়ি গাড়ি করছে। অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করা হলে তৃতীয় লিঙ্গের রূপান্তরের বিষয়টি অস্বীকার করেন তিনি। আমার মেয়েলি ভাব ছোট থেকেই আমি এইগুলোর ওদের সাথে ছিলাম, কিন্তু আমি লিঙ্গ পরিবর্তন করিনি। এদিকে সুস্থ মানুষকে আরেকটি জেন্ডারে রূপান্তর করা মারাত্মক অপরাধ। পুলিশ কমিশনার বলছেন এদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। একটা সুস্থ নাগরিককে সে আরেকটা জেন্ডারে মানে পরিণত করবে, চেঞ্জ করবে তার জেন্ডারকে, এইটা আমরা ছাড় দেব। অভিযোগ রয়েছে প্রায় 40 জন এই চক্রের খপ্পরে পড়ে তাদের গোপনাঙ্গ হারিয়েছেন। আমি বগুড়ায় একটা কলেজে অনার্স করতাম, দারিদ্রতার কারণে ঢাকায় চাকরি করার আশায় আসি, ওখান থেকে বাবু হিজড়া আমাদের নিয়ে এসে তৃতীয় লিঙ্গতে পরিণত করছে। এই কলোনির অনেকের জীবনের গল্প এমন, তাদের দাবি স্বাভাবিক জীবনে ফেরার। গাজীপুরের কোনাবাড়ি থেকে রাজিবুল হাসান, সময় সংবাদ।